কমেন্ট্রি বক্স থেকে নাজমুল হোসেন শান্ত তীব্র সমালোচনা করছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা, পাশে মুখে হাত দিয়ে স্তব্ধ বাংলাদেশের ধারাভাষ্যকার আতাহার আলী খান। বারবার রিপ্লেতে তারা দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্তর হেড পজিশন, তিনি কি দেখছিলেন, নন স্ট্রাইক প্রান্ত থেকে তার সতীর্থ আউট হওয়ার সময় বলের পজিশন কি ছিল সেটি দেখতে পাননি নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিতে চেয়েছিলেন সৌম্য সরকার, রিভিউ নিলে বেঁচেও যেতে পারতেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত তাতে সাড়া দেননি, রিভিউ নেননি সৌম্য সরকার। রশিদ খানের বলটি গিয়ে হিট করেছে সৌম্য সরকারের প্যাডে, জোরালো আবেদন করেছে আফগান ক্রিকেটাররা, তাতে সাড়া দিতে ভুল করেননি আফগানিস্তানের অনফিল্ড আম্পায়ার, সেটি বিশ্বাসযোগ্য মনে হয়নি সৌম্য সরকারের। রশিদ খানের বলটি পিচ করে তার প্যাডে হিট করলেও সৌম্য সরকার সেটি এলবিডব্লিউ মানতে নারাজ ছিল। পরে সৌম্যর কথাটি সঠিক হয়েছে, রিভিউ না নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর রিপ্লেইতে দেখা গেল সৌম্য সরকার আউট ছিলেন না, এলবিডব্লিউ ছিলেন না, বলটি সৌম্যর প্যাডে লাগলেও সেটি ছিল আউটসাইড লেগ, অর্থাৎ এলবিডব্লিউ নয়। সৌম্য সরকার রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন, কিন্তু সৌম্য সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনা করেছিলেন, নাজমুল হোসেন শান্ত তাকে রিভিউ নেওয়ার জন্য সাই না দিলে অধিনায়কের কথা শুনে মাঠ ছেড়ে বেরিয়ে যান সৌম্য সরকার, কিন্তু নন স্ট্রাইক প্রান্তে থাকা নাজমুল হোসেন শান্তরই দায়িত্ব ছিল এই বিষয়টি ভালো করে দেখার, শান্ত তা করতে না পারায় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে ফিরে যেতে হয়েছে সৌম্যর।